আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা পিএইচপির যে অ্যারে ফাংশনগুলি আছে, বিশেষ করে বিল্ট ইন ফাংশনগুলো আছে, এর মধ্যে অন্যতম একটা ফাংশন রেঞ্জ, তো এটা নিয়ে আসলে মানে কি করা যায় বা এটা দিয়ে কি করতে পারবো ভবিষ্যতে, এমন প্রশ্ন জাগতেই পারে। তো রেঞ্জ ফাংশনটা আপনাকে বিভিন্ন মডার্ন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য বিভিন্নভাবে হেল্প করবে, অর্থাৎ আপনার একটা র্যান্ডম নাম্বার জেনারেটের ক্ষেত্রে, আরও বিভিন্ন ক্ষেত্রে আপনাকে কী করতে পারে, হেল্প করতে পারে। তো চলুন আমরা এটার ইউজেসটা দেখি। তো আমরা এখানে আসি, এবার এখানে আমরা একটা ভেরিয়েবল নিই যেটার মধ্যে আমরা নিলাম নাম্বারস, ওকে, অর্থাৎ নাম্বারস নামে একটা ভেরিয়েবল নিলাম, এর ভিতরে আমরা রেঞ্জ ফাংশনটাকে ইউজ করব, ওকে। তো এখানে আমাদেরকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে, যেমন এটা শুরু হতে পারে এক থেকে এবং এটা শেষ হবে গিয়ে দশে, অর্থাৎ এক থেকে দশের ভিতরে কি করবে, র্যান্ডমলি নাম্বার জেনারেট করে দেবে, ওকে। তো এবার আমরা কি করব, আমরা এটাকে যদি রান করি, ইকো প্রি, এখানে একটা প্রি ইকো করে নিই এবং ফ্রিটাকে শেষ করে নেই, ওকে। এইবার আমরা এখানে প্রিন্টার করব, এখানে আমরা বলে দিলাম নাম্বারস। তো এখন আমরা এটাকে যদি দেখি তাহলে প্রথমে একটু বুঝতে সমস্যা হতে পারে, ওকে। এই দেখুন, এক থেকে দশ পর্যন্ত, এটাকে যদি আবার রিলোড দিই, এটা এক থেকে দশ পর্যন্ত, আবার রিলোড দিই এক থেকে দশ পর্যন্ত, ওকে। তো এবার আমরা এটাকে যদি বলি যে না, আমার দরকার 999 থেকে 1009 পর্যন্ত, সরি 109 হয়ে গেছে, 1009 পর্যন্ত আমরা এইটুকু চাই, ওকে। এইবার আমরা এটাকে যদি রান করি তাহলে দেখুন 999 থেকে সে 1009 পর্যন্তই এটাকে প্রিন্ট করে দেখিয়েছে, ওকে। তো আপনি যেমন ইচ্ছা তেমনই এটা করতে পারবেন, যেমন আপনি যদি চান না আরও বেশি তখন আরও বেশি করতে পারবেন, অর্থাৎ শুরুটা বলে দিবেন কোথায় থেকে হবে এবং শেষটা বলে দিবেন কোথায় গিয়ে শেষ হবে, ওকে। তো এই হচ্ছে রেঞ্জ নাম্বারের কাজ, ওকে। তো আমরা যে কোনো একটা রেঞ্জ আমরা কি অ্যারের রেঞ্জ ফাংশনের মাধ্যমে কি করতে পারি, তৈরি করে ফেলতে পারি। তো কেমন লাগলো ক্লাসটুকু? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।